আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের নতুন একটা মেশিনের সাথে পরিচয় করিয়ে দেব, যে মেশিনটা বাংলাদেশে হয়তো বা নতুন থাকতেও পারে, তবে আমার মনে হয় নতুন। রং করার অভিনব কৌশল। গাড়ি এক জায়গা, মানুষ এক জায়গা, আর রং করবে আরেক জায়গা। আগে মেশিনটার সম্পর্কে একটু জানেন, দেখেন মেশিনটা, তারপর আমি আপনাদের সরাসরি কাজ দেখাবো। এই মেশিনটার নাম বুম লিফট। এই বুম লিফটগুলি কাজের দক্ষতা বাড়াতে এবং অন্য যে কোনো ধরনের বায়বীয় প্ল্যাটফর্মের তুলনায় আরও অনেক বেশি কাজ করতে পারে। এ অনেক উপরে সহজে আসা যাওয়া এবং কাজ করা যায়। যেরকম আমি আপনাদের আজকে দেখাবো, পেন্টিং করার থেকে শুরু করে প্লাস্টারিং, পেন্টিং, ক্লিনিং, এভরিথিং সব কিছু এই বুম লিফটের মাধ্যমে করা যায়। বাংলাদেশে যেখানে কাজ করা হয় সেক্ষেত্রে এই বুম লিফট ব্যবহার করে অতি সহজে কাজের সমাধান করা সম্ভব। একটা বুম লিফটের সর্বোচ্চ কাজের দূরত্ব থাকতে পারে হয়তো বা ছোটোটা 12 মিটার থেকে 25.9 মিটার, মাঝারিটা 30 মিটার থেকে 41 মিটার, এবং সবচেয়ে বড় বুম লিফটটা 45.7 মিটার উপরে যাইতে পারে। তার মানে এই যে ভাস্করা জিনিসগুলো দেখছেন, এগুলো যদি লম্বা করা হয় বড় মেশিনটা 45.7 মিটার দূর পর্যন্ত যায়। মেশিনটার সামনে দুজন লোক থাকে যেখান থেকে কন্ট্রোল করে, ওই যে ওরা হাত দিয়ে কন্ট্রোল করতেছে। আর মেশিনের গাড়ির পিছনে আসলে কোনো সিট বা বসার কোনো জায়গা নেই, এটা সামনে যে রেলিংটা থাকে এখানে থেকেই সব কন্ট্রোল করতে হয়। আগে পিছে যাওয়া, দূরে যাওয়া, নিচে নামা সব কিছুই এখান থেকে কন্ট্রোল করতে হয়। এবার আসা যাক এর ধারণ ক্ষমতা। সবচেয়ে ছোটোটা 227 কেজি ওজন বহন করতে পারে, মানে দুইজন লোক বহন করতে পারে, দুইজন লোক এবং ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করতে পারে। মধ্যম সাইজেরটা 272 কেজি থেকে 372 কেজি লোড সংরক্ষণ করতে পারে, তার মানে 3 থেকে 4 জন হয়তো নিতে পারে। আর সবচেয়ে বড়টা 455 কেজি লোড নিতে পারে, তার মানে আপনি মানুষ সহ আপনি আপনার ম্যাটেরিয়াল সহ 455 কেজি আপনি লোড দিয়ে আপনি আপনার কাজ করতে পারেন। আসুন দেখেন এরা কিভাবে কাজ করে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে দয়া করে একটা লাইক এবং সাবস্ক্রাইব করুন। আপনার একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে নতুন করে ভিডিও বানাতে সহায়তা করবে। বাঙালি হয়ে বাংলাকে ভালোবাসুন।